তিন বছর তিন মাসের মধ্যে ফুটপাত চার মাস চলছে, চার মাসের মধ্যে ফুটপাত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার বুকে যে রূপরেখা ধারণ করছে শান্তির বাণী দিয়ে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে, এতে একশুভ একদল অশুভ মানুষের বড় ভয় টেনশান বড় চিন্তা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠন, এই সংগঠনের কর্মী, এই সংগঠনের সদস্য, এই সংগঠনের প্রত্যেকটা দরদি মানুষের পিছনে দীর্ঘদিনের ষড়যন্ত্র চলছে। গত কয়েকদিন ধরে বিশেষ করে আমার পিছনে প্রশাসন ভাইদের যে সুব্যবহার, খারাপ ব্যবহার, সুব্যবহার আমার ওপরে যেটা চলছে ওটা কিন্তু আমি এই মুহূর্তে বলবো না, ওটা সময় সাপেক্ষ সিসিটিভি ফুটেজ আপনাদের সকলের সামনে রেখে আমি বলবো কার দ্বারা কি কারণে কি উদ্দেশ্যে এই সুন্দর ব্যবহার, এই ভদ্র ব্যবহার স্বাধীনতা সংগ্রামী আবু বকরের ঘরে, যেটা স্বাধীন ভারতবর্ষের 73 বছরের ইতিহাস, এত সুন্দর ব্যবহার করেছে আর কম করে এক দেড় হাজার প্রশাসন বাহিনী, তার মধ্যে কত প্রশাসন ছিল জানি না, কয়েকজন যাদেরকে আমরা চিনি, যাই হোক তারা যে সুন্দর ব্যবহার করেছে, কাদের ইন্ধনে করেছে, কি জন্যে করেছে, কি কারণে করেছে, কি ব্যাপারে করেছে, এসব কিছু তথ্য সিসি ফুটেজ সহ আপনাদের কাছে ঠিক সময় মতো পৌঁছে দেওয়া হচ্ছে। এতে এত সুন্দর ব্যবহারকে বাংলার জনগণ কত সুন্দরভাবে নেবে, কারণ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে তিনি একদিকে যেমন ধর্মগুরু আর একদিকে তিনি তেমন স্বাধীনতা সংগ্রামী, দেশের নাগরিকদের জন্য তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। সাথে সাথে আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি আমার জবানে আমার কথাতে বাপুর পাশে আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা এমন কথা কোনোদিন শুনেছেন যে মানুষের ক্ষতি করার কথা, দেশের জনগণের ক্ষতি করার কথা, কোন ধর্মের মানুষের বিরুদ্ধে কথা? কিন্তু দুঃখের বিষয় আজকে আমাকে নিয়ে একদল মানুষ বাংলার সুন্দর শান্তি সমাজকে নষ্ট করা সর্বসময় চেষ্টা করছে, বহুত রকম চক্রান্ত করে যখন ফেলুয়ার হয়ে যাচ্ছে তখন দেখছে যে আব্বাস সিদ্দিকী এলি একটা চক্রান্ত করতে হবে। কেন এটা সবাই জানে যে আব্বাস সিদ্দিকীর কিছু হলে বাংলার বুকে কি হতে পারে, সেই জিনিসটাকে কাজে লাগাবার একটা ষড়যন্ত্র কিছু অশুভ মানুষ করতে চাইছে বাংলা সুন্দর পরিবেশকে নষ্ট করা। আমি আগেও যেমন বলেছি আজও তেমন বলছি কালও তেমন বলবো, কারণ আব্বাস সিদ্দিকী কারো ইশারায় চলে না, আব্বাস সিদ্দিকী চলে একমাত্র মদিনাওয়ালা মোস্তফা জানে রহমতের ইশারায়, গর্দান কেটে দেবো নীতি চেঞ্জ করবো না। আমি আগেও যা বলেছি আজও তাই বলছি কালও তাই বলবো, আমার রসুল যদি রাস্তা থেকে হিন্দু ধর্মের গলায় মূর্তি ঠাকুর থাকা দেবতা মান্যওয়ালা বুড়িকে যদি রাস্তায় তুলে নিয়ে যে মা বলে তাকে আশ্রয় দিতে পারে, আমি সেই নবীর ঘরের, সেই নবীর ঘরের সন্তান, সেই নবীর মান্যওয়ালা, আমি কখন অন্য ধর্মের মানুষকে খারাপ নজরে দেখাবার কথা বলতে পারি না। তাই এই বাংলা শান্তি সম্প্রীতি সুস্থ রাখার স্বার্থে আমি যেভাবে প্রতিদিন শান্তি বার্তা জলসায় জলসায় দিই, জনসমাবেশে দিই, আপনারা শুনেছেন সেই বার্তা শুধু আপনারা প্রচার করবেন, আপনারা রাস্তায় যেমন নাবেন নে আগামী দিনও নাববেন না কারো পুরোচরণায়, সে রাজনীতির নেতা ডাকুক আর ধর্মগুরু সেজে ডাকুক আর যে ডাকুক, আমাকে যারা ভালোবাসেন, আমার রসুল্লাহকে যারা ভালোবাসেন, আপনাদেরকে বলবো এটা গণতান্ত্রিক দেশ, এ দেশে আপনারা শান্তির বার্তা প্রচার করুন, মানুষকে শান্তির কথা বলুন। হ্যাঁ, একটা বিল পাস হয়েছে যেটা ভারতবাসীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে নয়, শুধু এটা যতটা মুসলমানের ক্ষতি তার থেকে বেশি, 70 থেকে 80 কোটি হিন্দু ভাইকে লাইন দিয়ে কাগজ ঠিক করতে হবে, 80 থেকে 70 কোটি হিন্দু সমাজ এটাকে মেনে নেয়নি, এই যে সবাই আমরা একসাথে মিলে গেছি এতে 100 দল অশুভ রাজনীতির লোকের অসুবিধে হচ্ছে, তাই তারা চেয়েছে কি করে ফেতনা লাগানো যায়, ফেতনা লাগলে কিছু মানুষকে কিছু মানুষ ভুল বুঝাবে, তাই আব্বাস সিদ্দিকীকে টার্গেট করা হচ্ছে, এতো অত সহজ নয়। আমি অত্যন্ত খুশি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা বুঝদার হয়েছে, এরা বুঝতে শিখেছে, এরা ঠান্ডা মাথায় কাজ নিতে শিখেছে, আমাকে আলা সানাওয়াল এরা সবাই ফোন করছে যে এই 3 দিন ধরে কম করে নানা করে
5-7 হাজার গ্রাম থেকে ফোন এসছে, সরি 5-7 হাজার বুথ থেকে মানে গ্রাম থেকে ফোন এসছে। এটা আমি কতটা খুশি যে এরা প্রথমে জানছে তারপরে পদক্ষেপ নিচ্ছে। আর সব জায়গায় আমি একটাই কথা বলেছি যে ভাই জানের কিছু হয়নি, আমার কিছু হয়েছে? আরে আমাকে সবাই ভাবছে আপনি তাহলে ছিলেন কোথায়? আমি যা কাজ করি তাই করছিলাম, আমার কি কাজ আপনারা জানেন না? আমার জলসা করা কাজ, হ্যাঁ মাইকে করিনি মুখে করেছি। কেন? আমার তো এখন বাইরের প্রোগ্রাম ছিল, আমার আসামে প্রোগ্রাম ছিল, আমার বাইরে প্রোগ্রাম ছিল, যেখানে যাবার মতো পরিস্থিতি নাই, আমার বাংলার থেকেও ভয়ঙ্কর আসাম, কথা বুঝাচ্ছে, দিনাজ কি বলে ঝাড়খণ্ড ত্রিপুরা, আমার বাংলার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি। সেখানে যেসব প্রোগ্রাম ছিল তারা এখন বলছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসতে নাই। তাই আমার মৌখিক জলসা ছিল, আমি মৌখিক দুটো ছিল সেটাকে আমি করেছি। তাই আপনাদের সবাইকে এতটুকু বলছি, এ বার্তা আমার ছেলেরা দিয়েছিল, ভালো করেছিল না খারাপ করেছিল, কিন্তু আমার সঙ্গে প্রশাসন ভাইয়েরা যে সুন্দর ব্যবহার করলো, কেন ওনাদের হয়তো আমি দাবি করেছিলাম যে বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে, ওনাদের হয়ে আপনাদেরকে বুঝাতাম যে খবরদার প্রশাসনকে জুলুম করবে না, কারণ নিরীহ, তাই না? তার জন্য সুন্দর ব্যবহার আমার সঙ্গে করেছে, আমার সঙ্গে বলতে দাদা হুজুরের পীর মহালের সঙ্গে করেছে, যেখানে কোনো পুরুষ কোনোদিন যাওয়ার পারমিশন পায় না, কথা বোঝা যাচ্ছে? সেই রকম সুন্দর ব্যবহার আপনাদের কাছে সময় মতো সিসি ফুটেজ দেওয়া হবে, এবং কে বা কারা এই সুন্দর ব্যবহারের পিছনে আছে তাদেরকেও আপনাদের কাছে তুলে ধরা হবে। বাংলার মানুষের কাছে আমি এতটুকু বলবো, আজকে বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম বন্ধ করেছি কেন, একটা প্রশ্ন উঠতে পারে। শুনুন, ইমানদার যে হবে সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, এটা মেনে নেওয়াটাও ইমানদারের কাজ, কিন্তু আমাকে ফাঁসাবার একটা ষড়যন্ত্র চলছে। কিরকম? আমি শান্তি প্রোগ্রাম করছি, আমার কথা হিন্দু সমাজের মানুষ বুঝছে, আমার কথা আপনারাও বুঝছেন, বুঝাতে দেশের সম্প্রীতি দেশের ভ্রাতৃত্ব রাখার চেষ্টা আপনারা করছেন। এতে যারা অশুভ নোংরা, যারা ফেতনা লাগাতে চাইছে, যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ফেতনা লাগিয়ে এই বাংলার একটা মুসলিম হিন্দু দলিত আদিবাসী একটা বিভাজন তৈরি করতে চাইছে, তাদের অসুবিধা হচ্ছে না হয় না? তাই দেখা যাচ্ছে আমি হয়তো শান্তি প্রোগ্রাম করবো, সে জায়গায় 10টা মানুষকে ঢুকিয়ে দিয়ে অশান্তি করবে। তাই আমাকে বারবার পুলিশের ওপর নেতৃত্ব থেকে বলেছে, দেখুন আপনার বক্তব্য আমরা শুনেছি, যেটা খুব ভালো কথা, কিন্তু আপনার বক্তব্যই 5,50,000 লোক এলো, তার মধ্যে 49,900 লোক ভালো, 100 লোক দেখা যাচ্ছে দুষ্কৃতি ঢুকে যে ফেরা লাগায়, পুরো তাতে কিন্তু আপনার গায়ে লাগাবার চেষ্টা করছে। অত্যন্ত স্যালুট জানাই সেই সকল প্রশাসনকে যারা আমাকে এরকম সৎ পরামর্শ দিয়েছে। প্রশাসনের সবাই কিন্তু আমার সঙ্গে যে কথা বলবো পরে দেখাবো, কিছু ভালো প্রশাসন অনেক ওপর লেভেলে জিজ্ঞেস করা হচ্ছে যে কি ব্যাপার স্যার, তারা বলছে আমাদের কাছে ইনফরমেশন নাই, তাদেরকে যখন বারবার জিজ্ঞেস করছে একটা সুন্দর উত্তর এসেছে, এটা আমার মন খুশি করে দিয়েছে, আপনারাও শুনলে খুশি হয়ে যাবেন যে দেখুন একটা জায়গায় পরিষ্কার ফ্রেশ পানি রয়েছে, আর একটা জায়গায় নোংরা গোলা পানি রয়েছে। একজন পিপাসিত মানুষ বাঁচবো কি করে, পানি দরকার, বাঁচবো কি করে, পানি দরকার, ছুটে আসছে, যখন ফ্রেশ পানি থাকবে কখনো কেউ কি ঘোলা পানিটাকে মুখে দেবে না, আর যখন ফ্রেশ পানিটাকে সরিয়ে রাখা হবে তখন বাধ্য হয়ে ঘোলাটা খাবে, কথা কিছু মাথায় ঢুকেছে? আমাকে শুধু এতটুকু বললো, বললো আপনি বুঝতে পেরেছেন, আমি বললাম স্যার আমি থ্যাংক ইউ জানাচ্ছি, আমি আর কিচ্ছু জানতে চাইছি না, এই ফোন বন্ধ রাখছি, কথা বুঝে আসছে? তাই আমি তেনাদের শ্রদ্ধা জানিয়ে তেনাদের কথাতে আমি প্রোগ্রামগুলোকে বন্ধ করেছি। অতি সত্য কথা, আজ একদল অশুভ লোক তারা এই বাংলার ভৌগোলিক পরিস্থিতিকে নষ্ট করার জন্যে কিছু চক্রান্তকারীকে নামিয়ে দিয়ে বাংলা একটা হিংসার আগুন জ্বালাচ্ছে, আর সেটা একশ্রেণীর নিরীহ মানুষের উপর কষ্টকে চাপানো হচ্ছে, কথা বুঝে আসছে? সেই জায়গায় আমি তাদেরকেও বলবো আপনাদের মাধ্যমে, বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে আপনারা পারবেন না, বাংলার হিন্দুরা বোকা নয়, বাংলার দলিত আদিবাসীরা বোকা নয়, বাঙালি মানুষেরা পড়াশোনা করেছে তারা শিক্ষিত, তারা বোকা নয়, তাদের কাছে যেমন মুসলমানরা ভাই ছিল, মুসলমানের কাছে যেমন হিন্দুরা ভাই ছিল, এই ভ্রাতৃত্ব আগামীতেও থাকবে। আব্বাস সিদ্দিকী এই প্রচার চালিয়েছে, চালাচ্ছে, আগামীতেও চালাবে। আপনাদের দ্বারাই বলে যাবো এতটুকু, এই বাংলার অলিতে গলিতে আপনারা শুধু শান্তি প্রচার করুন, ভ্রাতৃত্বের কথা প্রচার করুন, এই বিভাজনের রাজনীতি যারা করে এদেরকে আসতে দেওয়া যাবে না। তবে মনে রাখবেন, যারা আমাকে ভালোবাসেন
আপনাদেরকে যেই ডাকুক আপনারা রাস্তায় নামবেন না। নিজেদের কাগজপত্র, নিজেদের দায়িত্ব যেটা আছে, কারো বানানে স্পেলিং ভুল থাকলে, আগে পিছু কিছু ভুল থাকলে ওটা সংশোধন করে নিন, এটা আপনার নৈতিক দায়িত্ব। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ফুটপাথে আহলে সুন্নাতুল জামা সুপ্রিম কোর্ট আমার ছোট ভাইকে গেছিলো, দেখেছেন আপনি, কেস করেছে, কেস চলছে, আরো দেশের মানুষ, জনগণ, নাগরিক সবাই কেস করছে, কেস চালিয়েছে। আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে ভিডিও ফুটেজ যখন আপনাদের কাছে যাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে এর জবাব আপনারা দিবার জন্য এখানে আগুনকে জ্বালিয়ে রাখুন, রাস্তায় নয়, রোডে নয়। যা বা যারা রাস্তায় নামছে জানবেন এরা হলো দুষ্কৃতী মানুষ, এরা সরল প্রাণ মানুষকে ফাঁসাবার প্ল্যান করছে। এদের মধ্যে থেকে কেউ ভালো শিক্ষিত ভদ্র মানুষ নয়, এরা এরা একদল লোকেদের অর্থ দিয়ে এইসব কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিক আপনাদের ঘরে এতটুকু বলি, আমি আপনাদের জন্য যেভাবে আগামীতে লড়ে যাচ্ছি, লড়েছিলাম, আজও লড়ছি, আগামী দিনও লড়ব, তবে আপনাদের ঘরে কিন্তু আমি তিনটে জিনিস চেয়েছি, তিনটে জিনিস দিতে হবে। প্রথম নম্বর কথা হলো আপনারা কোরআন সুন্নাহ ধরুন, মসজিদ মুখ হন, আল্লাহর সাহায্য চান, আল্লাহর হস্তে বলে যাচ্ছি। আপনারা জানেন না আপনাদের ঘরে কি টার্গেট করা হচ্ছে, নিশ্চয়ই আপনাদের কাছে খবর আছে, কেউ কেউ বক্তব্যই বলছে, যারা দাঙ্গা লাগাচ্ছে তাদের অশান্তি লাগাচ্ছে, ফেতনা লাগাচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, উসকি শের মে ক্যা থা, শুনছেন না, সবাই বলছে টুপি, তার মানে কি পুরো সাজিয়ে পাঠানো হয়েছে, সাজিয়ে করো যাতে করে এই ফুটেজ গুলো দিয়ে যেসব হিন্দু ভাইরা আমাদের ঘরে ভালোবাসে এদের ঘরে বোকা বানিয়ে আমাদের থেকে সরাবো। কিন্তু অত সহজ নয়, হিন্দু সমাজের মধ্যে বহুত মানুষ শিক্ষিত আছে, ভদ্র আছে, নম্রতা আছে, যারা দেশবাসী হিসাবে আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, তারাও লড়ছে, এটাকে মেনে নিচ্ছে না। আচ্ছা আপনারা খবরদার, কারো প্ররোচনায় পা যেমন দেননি, আগামীতেও দেবেন না। আপনারা যেমন আমাকে ভাইজান বলে ভেবে ভালোছে, আমার দিকে খেয়াল করে আছেন, আগামীতে আমার দিকে খেয়াল করে থাকবেন, এটুকু আশা আপনাদের কাছে আমি রাখছি। কথা বুঝে আসছে? আপনারা আজের জন্য কিছু এসেছেন, জুম্মার দিন, খুশির দিন, এই দিনে আপনারা এসেছেন, কিছু তাবারুক করেছে, একটু দোয়া হবে। আবার বলছি, আমাকে নিয়ে অনেক রকম প্ররোচনা ছড়াচ্ছে, কোনো কথাই কান দেব, ঠিক সময় হলে কি হয়েছে না হয়েছে আপনারা সব পাবেন। তবে জেনে রাখবেন, আমি যার উপরে ভরসা করেছিলাম আছি থাকবো, আর তিনার এতটা পাওয়ার আমাকে আমার সৃষ্টিকর্তা আর একবার পাওয়ার পাওয়ার কিছু এ সামান্য পাওয়ারের নমুনা দেখিয়েছে। আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমার জন্য আমার সৃষ্টিকর্তাই যথেষ্ট। প্রথম নম্বর রাস্তা দেখালাম কোরআন সন্ন্যার দিকে আসুন, মসজিদ মুখ হন, কেন কোরআন শিক্ষা দিয়েছে একটা নির্দোষ মানুষকে কেউ যদি জুলুম করে সে পুরো মানুষ জাতিকে জুলুম করলো, তাহলে আজকে কেউ যদি রোড বন্ধ করে এটা কি কোরআন মানা হলো? আমি তো এই বার্তাই জনগণকে দিচ্ছিলাম, তাহলে আমাকে রুকার চিন্তা ভাবনা হচ্ছে কেন? যাতে সমাজে অশান্তি হয়, আব্বাস সিদ্দিকে অশান্তি বন্ধ করতে চাই, ওকে ঢুকাও, এগুলো মাথায় ঢুকিয়ে নাও। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কোরআন বলেছে একটা যদি কেউ ভুকা মানুষকে খাওয়ায় সে পুরো মানুষ জাতিকে খাওয়াবার স্বভাব পেল। তাই আমি আপনাদেরকে প্রতিদিন শিক্ষা দিয়েছি, আজকেও দিচ্ছি, গ্রামগঞ্জে অলিতে গলিতে ভোকা মানুষ, আল্লাহর সৃষ্টি, হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, পাদি হোক, বৌদ্ধ হোক, মারাঠি হোক, যে ধর্মেরই হোক না কেন, সে যদি গরিব হয় তাকে খাওয়ার ব্যবস্থা করান, এইসব কাজ করুন, সেবামূলক কাজ করুন। আর সাথে সাথে দ্বিতীয় নম্বর আপনাদের কাছে কি চেয়েছি, আপনারা প্রতিটা গ্রামে গ্রামে ফুটপাথে আহলে সুন্নাতুল জামাতের ইউনিট তৈরি করুন, মানব সেবার জন্য, দেশপ্রেমের জন্য, সংবিধানের মর্যাদাকে বাঁচাবার জন্য, শান্তি কায়েম করার জন্য আপনারা প্রতিটা বুথে বুথে ইউনিট তৈরি হয়, এটা আপনাদের কাছে আমার আশা। আর শত শেষ আশা হচ্ছে আপনারা যদি আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন, ছেলের মতো ভালোবাসেন, আপনাদের কাছে আমার শেষ আশা, আপনারা 73 বছর ভোট দিয়েছেন আপনাদের খেয়াল খুশি মতো, এবার আহলে সুন্নাতুল জামাতে ইশারায় বলুন, কথা বুঝে আসছে, আপনারা পুরো চুপ করে আপনাদের কাজ করুন। প্রথম নম্বর কোরআন সুন্নাহ মেনে মসজিদ মুখ হন, দ্বিতীয় নম্বর হলো আপনারা প্রতিটা বুধে 30 জন করে ঠিক হন, মানব সেবা করুন, শান্তি প্রতিষ্ঠিত করুন। আর শেষ কথা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে সময়ের অপেক্ষা করুন, ভিডিও ফুটেজ যাবে সময় মতো, আপনারা ঠিক যেটাই জবাব।
আর কোনো কথা নাই, আসেন ছোট করে দোয়া করব, আসেন আল্লাহুম্মা আমিন। আপনি একমাত্র সৃষ্টিকর্তা, তামাম কায়নাতে আল্লাহ মানুষে মানুষে ভেদাভেদ দূর করে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানা, শান্তির রাস্তা দেখানা, প্রীতির রাস্তা দেখানা, হিংসা থেকে মানুষকে দূরে রাখুন আল্লাহ। আজকে যারা চক্রান্ত করছে নিরীহ মানুষকে ফাঁসাবার, ইয়া আল্লাহ তাদের চক্রান্তর হাত থেকে নিরীহ মানুষকে বাঁচান আল্লাহ। ইয়া আল্লাহ আমি জনগণকে শান্তি বার্তা দিই, আমার কণ্ঠকে চাপার চেষ্টা চলছে, আমি জনগণকে ভালোবাসার বার্তা দিই, জাতি ধর্ম নির্বিশেষে অসহায় মানুষ পাশে দাঁড়াবার কথা বলি, তাই আমার কণ্ঠকে চাপার চেষ্টা চলছে। ইয়া আল্লাহ কেউ অন্যায় করুক তার বিরোধী করা যাবে না, আর আপনার কোরআন বলছে যে জালিমকে অন্যায়কারীকে সাহায্য করে, চুপ থাকে সে যেন অন্যায়কারী খোদ নিজেই হলো। এই মানুষকে যখন আমি বুঝাই যে অন্যায়ের সাথ দিও না, ন্যায়ের সাথ দাও, মিথ্যার সাথ দিও না, সত্যের সাথ দাও, মিথ্যা তখন আমার গলাকে কণ্ঠকে চিপার চেষ্টা করে। আল্লাহ আমি আজ পর্যন্ত কোনো মানুষের কাছে সাহায্য চাইনি, আজকেও কোনো মানুষের কাছে সাহায্য চাইলাম না, আগামী দিন যেন আমাকে চাইতে না হয় আল্লাহ। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট।